আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি আমার আজকের রেসিপি রসমালাই আজকে আমি কোনোরকম চানা কাটার জামেলা ছাড়াই দশ টাকার গরু দুধের প্যাকেট দিয়ে একদম পারফেক্ট রসমালাই তৈরি করে দেখাবো আমার রেসিপি ফলো করে যদি বাসায় একবার ট্রাই করেন এই রসমালাইগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু চুপসে যাবে না আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর এইগুলো মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায় এতটাই মজার হয়েছে মাশাআল্লাহ আশা করছি আমার আজকের এই রসমালাইয়ের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়েছি আর এর মধ্যে আমি দুধটাকে আলাদা করে নিয়েছি প্যাকেট থেকে আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হচ্ছে ওয়ান ফোর টি স্পুন হচ্ছে বেকিং সোডা এখানে কিন্তু বেকিং পাউডার দেওয়া যাবে না বেকিং সোডা দিতে হবে আর এক চিমটি পরিমাণ ওয়ান ফোর টি স্পুন আর এক চামচ হচ্ছে ঘি দিয়ে দিয়েছি ঘি দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে প্রথমে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে যাতে সোডাটা ভালোভাবে দুধের সাথে মিশে আর এখন হচ্ছে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি আর এই ডিমটা কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে ফ্রিজ থেকে প্রায় আধা ঘন্টা আগে এটাকে বের করে নিতে হবে ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নি ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে এখন এইখান থেকে অল্প অল্প ডিম আমি গুঁড়া দুধের মধ্যে ঢেলে দিব আর মাখাতে থাকবো একসাথে দেওয়া যাবে না অল্প অল্প দিয়ে আমি এভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে আমি একটা ঢো তৈরি করে নিয়েছি যদি আপনি পারফেক্ট রসমালাই তৈরি করতে চান গুঁড়ো দুধ দিয়ে তাহলে অবশ্যই এই টিপসগুলো একদম ভালোভাবে ফলো করতে হবে দেখেন আমার ডোটাই কিন্তু একদম রেডি হয়ে গেছে একটু নরম টাইপের হবে এখন এটাকে ডেকে কিন্তু রেখে দিতে হবে কিছু সময় নিয়ে ময়নটা করতে হবে এটাকে আমি ডেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো বেশি রাখার দরকার নেই পাঁচ মিনিট রাখলেই কিন্তু এটা একটু শক্ত হয়ে যাবে পাঁচ মিনিট পর দেখেন ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে আমি আবারও কিছুক্ষণ এটাকে ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে এসে হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে হচ্ছে আমি এখান থেকে লেজি কেটে নিয়ে আমি হচ্ছে রসমালাইয়ের শেপ দিয়ে নিয়েছি আমি একটু কালো জাম মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গুল করেও নিতে পারেন নর্মালি মিষ্টির চেয়ে কিন্তু রসমালাইগুলো একটু ছোটো হয় তার জন্য আমি এভাবে বানিয়ে নিয়েছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখেছেন তারা কিন্তু প্লিজ পেজটাকে ফলো করে দিবেন দেখেন সবগুলো রসমলাই তৈরি করে নিয়েছি একদম একই সাইজ করে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতগুলো রসমলাই হয়ে গেছে আর এখন হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে এক লিটার দুধ দিয়ে দিচ্ছি এই দুধটাকে কিন্তু জাল করে বলক আনতে হবে তার আগে দুটাকে একটু নেড়ে ছেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় আর এর মধ্যে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি তিনটা আস্ত এলাচ আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন হাফ কাপ চিনি কিন্তু অনেকটাই মিষ্টি হয়েছে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি বলকাসা আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে আর বারবার করে নেড়ে ছেড়ে দিতে হবে মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন তারা চাইলে কিন্তু এক চিমটি লবণ দিয়ে দিতে পারেন এতে করে মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকে আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি বলক আগ পর্যন্ত দেখেন দুটা বলক চলে আসছে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি যখন একদম এইরকম টকবগি বলক চলে আসবে এর মধ্যেই কিন্তু রসমালাইয়ের মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এর আগে কিন্তু দেওয়া যাবে না যখন এরকমভাবে বলক আসবে এর মধ্যে আমি হচ্ছে রসমালাইয়ের মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি চড়ানো পাত্র হলে বেশি ভালো হয় দেখেন একটা একটা করে সবগুলো আমি মিষ্টি দিয়ে দিয়েছি আর চুলা গাছটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে কোনোরকম চানা কাটার জামেলা চারায় একদম কম সময়ে কম উপকরণে এই রসমলাইটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায় এতটাই মজাদার মিষ্টিগুলো দুধের মধ্যে দেওয়ার পর কিন্তু ডাকনা দিয়ে ডেকে দিতে হবে আর যখন বলক চলে আসবে বারবার এভাবে ডাকনাটা উঠিয়ে নিতে হবে আবার ডেকে দিতে হবে এভাবেই করে নিতে হবে দশ থেকে বারো মিনিট জাল করে নিতে হবে আর দেখেন রসমালাই যে মিষ্টিগুলো এগুলো কিন্তু উপরে বেশি আসছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর অনেকটাই বড় হয়ে আসছে আর যখন দেখবেন মিষ্টিগুলা উপরে বেশি আসছে তখন কিন্তু বুঝতে হবে রসমালাইগুলো প্রায় হয়ে আসছে আর একটু জাল করলে হয়ে যাবে মোট আপনি দশ থেকে বারো মিনিট জাল করবেন তাহলেই কিন্তু রসমলাইগুলো হয়ে যাবে আর দেখেন আমার রসমালাইগুলো মশাল্লাহ একটা আমি দেখে দিয়েছি কতটা জালিদার হয়েছে একদম স্পঞ্জি অনেকেই বলে রসমলাই শক্ত হয়ে যায় আবার অনেকে বলে একদম চুপসে যায় আর দেখেন আমার এই রসমালাইগুলো মাশাল্লা মশাল্লাহ একদম পারফেক্ট হয়েছে রসমালাইয়ের মিষ্টিগুলো আমি হচ্ছে উঠিয়ে নিয়েছি সবগুলো মিষ্টি কিন্তু হয়ে গেছে এখন যেটা করব যে দুধটা আছে এই দুধটাকে জাল করে ঘন করে মালাই তৈরি করে নিব। দুধটা যখন ঘন করে জাল করে ঘন করে নিব তখন কিন্তু মালাইয়ের একটা টেক্সচার চলে আসবে আর খেতে দুর্দান্ত লাগবে যারা যারা রসমালাই খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আজকে রসমালাইয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে ভুলবেন না আর যদি রেসিপিটা বাসায় ফলো করেন তাহলেও কমেন্ট করে জানাবেন সবগুলো আমি উঠিয়ে নিয়েছি দেখেন আলতো হাতে উঠাতে হবে আর অনেকে বলেন যে রসমালাইগুলো জাল করার পর মিষ্টিগুলো জাল করার পর দুধের সাথে একদম ভেঙে মিশে যায় আবার অনেকে বলেন এগুলো শক্ত হয়ে যায় আবার অনেকে বলেন যে রান্না করার পর যখন ঠান্ডা হয় তখন চুপসে যায় তারা যদি আমার পুরো রেসিপিটা দেখে একবার বাসায় ট্রাই করেন আমি আশা করছি ব্যর্থ হবেন না একদম পারফেক্ট হবে আর এদিকে দেখেন দুধটা কিন্তু একদম ঘন হয়ে মালাই তৈরি হয়ে গেছে দেখেন আর দেখেন বাকি যে দুধটা ছিল এটাকে জাল করে আমি মালাই তৈরি করে নিয়েছি মালাই যখন তৈরি হবে দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে আর চতুর্দিকে দেখেন লেগে যাবে মালাইটা কিন্তু হয়ে গেছে আমি এখন এর মধ্যে আগে থেকে যে আমি রসমালায় যে মিষ্টিগুলো রেখেছিলাম ওইগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি দুই মিনিটের মতো জাল করে নিয়েছি হাতে গুনে দুই মিনিট জাল করলেই হয়ে যাবে আর এটা কি আমি দুই মিনিট জাল করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর দেখেন ঠান্ডা হওয়ার পর রসমালাইগুলো আরও ডবল হয়ে গেছে সবগুলো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা রসমালাই কেটে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লেগে থাকে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন। আর যদি ফেসবুক পেজটাকে আমার আজকের রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিবেন। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রসমালাইগুলো কতটা সফট হয়েছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম